হ্যালো ফেসবুকের বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে চলে আসলাম প্রকৃতির মাঝে। আমাদের গ্রামের প্রকৃতি কত সুন্দর, এই দেখেন, আপনাদের ঘুরে ঘুরে দেখাই। তো আপনারা দেখতে থাকেন, সরিষার ফুল ফুটেছে, দেখতে কত সুন্দর। তো আপনারা দেখতে থাকেন, এই দেখেন কত সুন্দর সরিষা ক্ষেত, মানে এখন সরিষার ফুল ফুটছে। এই দেখেন কত সুন্দর, তো এই মুহূর্তে আমার এক ছোট ভাইয়ের সঙ্গে দেখা, আমাদের প্রিয় বন্ধু মুজাফফর ভাই। এই যে মুজাফফর ভাই, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। লাভু ভাই কেমন আছেন? জি ভালো আছি। তো তুমি কেমন আছো? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আজকে আমরা সরিষা, আমাদের এলাকার সরিষা খেত, প্রচুর সরিষা এবং হচ্ছে প্রাকৃতিক যে এত সৌন্দর্য, আসলে আমরা ইট পাথরের শহরে যারা থাকি তারা আসলে প্রকৃতি সম্পর্কে তাদের খুব একটা ধারণা নাই। তবে আমি মনে করবো মাঝে মাঝে প্রকৃতির সাথে কথা বলবেন, প্রকৃতির সাথে মিশবেন, দেখবেন যে আপনার মনটা খুবই উৎফুল্ল হয়ে যাবে। আজকে আমরা এসেছি, আমার অনেক ভালো লাগতেছে, নিজের অনেক ভালো লাগতেছে, লাভলু ভাই আমাকে সাথে নিয়ে আসছে। খুবই ভালো ওয়েদার, খুবই সুন্দর, এই যে সরিষা ফুল এক অসাধারণ, মনটা ভরে যায় সরিষা, আসলে মনটা ভরে যায়, একদম অসাধারণ। সব মিলিয়ে এত সুন্দর, এত ডিফিকাল্ট, আসলে সেটা বলার মতো না। তো আমি চাইবো যে আপনারা আসুন, প্রকৃতির মাঝে থাকুন, প্রকৃতির সাথে বাঁচতে শিখুন, আপনি ভালো থাকবেন, আপনার মন ভালো থাকবে, আর মন ভালো থাকলে আপনি আপনার ফ্যামিলিকেও সুস্থ রাখতে পারবেন। এবং আমি চাই যে প্রকৃতি নিয়ে ফ্যামিলির মাঝে বাঁচতে শিখুন, ইনশাল্লাহ আপনার লাইফ হ্যাপি। থ্যাংক ইউ সো মাচ লাভলু ভাই। তোর আমাদের প্রিয় বন্ধুর